মুসলমানদের মাঝে এ নিয়ে প্রচন্ড বিভ্রান্তি ও চাপা উত্তেজনা বিরাজ করছে। তাই আপনাদের মাধ্যমে আমরা অনতি বিলম্বে এই ইজতেমা বন্ধের আহ্বান জানাই। অন্যথায় উলামা মাসায় এখন কঠোর কর্মসূচিকে বাধ্য করে প্রয়োজনে নিম্নলিখিত কর্মসূচি যথাক্রমে বাস্তবায়ন করা হবে। এই জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত হয়ে বিরোধপূর্ণ তথাকথিত জেলা ইজতেমার উদ্বোধন করেন। এতে আমরা জেলার সকল কওমি মাদ্রাসা ও উলামা মাশায়েখগণ অত্যন্ত মর্মাহত ও বিক্ষুব্ধ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মৌলভীবাজার জেলার প্রায় 250টি কওমি মাদ্রাসা ও জেলার উলামা মাশায়েখ আপনাদের মাধ্যমে জনসাধারণ ও সংশ্লিষ্টদের অবগতির জন্য জানাচ্ছি যে সরকারের সাথে পরামর্শক্রমে আগামী বিশ্ব ইজতেমা ঢাকার টঙ্গীতে দুই পর্বে যথাক্রমে 18, 19, 20 এবং 25, 26 ও 27 জানুয়ারি 2019 ইংরেজি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, ইজতেমা মাঠ ঘেরাও, ইজতেমা মাঠে আগামী 7, 8, 9 ও 10 নভেম্বর 4 দিনব্যাপী তফসিলুল কোরআন মাহফিল। সর্বত্র টঙ্গী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়ে গেছে, সেহেতু নতুন করে স্থানীয় জেলা ইজতেমার অনুমতি প্রদান করা হলে সাধারণ মানুষের মধ্যে বিতনা প্রসাদ ও মারাত্মক ঝগড়া কলহ সৃষ্টির পাশাপাশি জেলার আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্কা করছে। ইমান আকিদা রক্ষায় এদেশের আলেম ওলামারা সব সময় আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। জেলার মধ্যে কয়টি কওমি মাদ্রাসা আছে? জেলার মধ্যে প্রায় 250টি কওমি মাদ্রাসা আছে। দুই নম্বর প্রশ্ন, ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় উদ্বোধন করছেন, এটা আমরা সংবাদ মাধ্যমে জানছি, কিন্তু উদ্বোধনের আগেই আমরা জেলা প্রশাসক মহোদয় বরাবরে 250 মাদ্রাসা প্রিন্সিপাল বা শিক্ষা সচিব বলে দস্তগত সিলমোহর সহ আমাদের আপত্তি জেলা প্রশাসক মহোদয়কে আমরা জানিয়েছি, এসপি সাহেবকে আমরা জানিয়েছি। আমাদের বোধগম্য মনে হয় জেলার এই সমস্ত ওলামা মাশায়েখদের আপত্তি সত্ত্বেও জেলা প্রশাসক কিভাবে এবং বিতর্কিত একটা ইজতেমা উদ্বোধন করতে গেলেন, এটা আমাদের কর্তব্য। এই জন্য আমরা মর্মাহত বিক্ষোভ যে মৌলানা সাদ সাহেব এবং আমরা কোন পক্ষে। মূলত 1924 ইংরেজ থেকে হযরত মৌলানা ইলিয়াস খান রহমাতুল্লাহি আলাইহি এই দাওয়াত ও তাবলীগের মহান কার্যক্রম শুরু করেন, প্রায় শতাব্দীব্যাপী কার্যক্রম করে আসছে। হযরত মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, তারপর হযরত মৌলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, দিনাজপুর হযরত মৌলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, এই তিনজন গোটা পৃথিবীর মধ্যে দাওয়াত ও তাবলীগের এই মেহনত অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে গেছেন। গোটা বিশ্বে তাদের এই কর্মপদ্ধতি সমাদৃত। তৃতীয় হযরতটি হযরত মৌলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, এই কার্যক্রম পরিচালনার জন্য তিনি একটা সুরাই রেখান। দুই নম্বর, আপনি যে বন্দরবাজার মসজিদের সাবেক ইমাম সাহেবের রেফারেন্স দিলেন, দুটি এই মতবাদ অবলম্বন করার কারণে বন্দরবাজার মসজিদ থেকে তারে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন, যে কোনো কাজ একটা শুরু করলে পরে অনেক বুঝে না বুঝেও এর সাথে প্রাথমিক পর্যায়ে শরীর হয়ে যায়। সম্রাট আকবর যখন দিনে এলাহির প্রতিষ্ঠা করেছিল, যেটা সর্বসম্মতি করার ভাগ্য, সেখানেও কিছু নাম তাকে আলেম ছিল, তাই এটা অস্বাভাবিক কিছু না। আমরা মনে করি প্রকৃত কোনো আলেম ওইটার সাথে সম্পৃক্ত হবে না, কেউ যদি হয়ে থাকে ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তির মধ্যে আসেন, হয়তো কিছুদিনের মধ্যে তিনি ফিরে আসবেন।